নিউজ ভ্যানগার্ডে আপডেট খবরে আবারো স্বাগত। এই মুহূর্তে যে খবরটিতে চোখ রাখব, ফের নিগৃহীত চিকিৎসকরা চিকিৎসক গৃহীত ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করে এবং অভিযুক্তরা এখনো অধরা। এর প্রতিবাদে নিগৃহীত চিকিৎসকরা মেডিকেল সুপারের কাছে ডেপুটেশনে প্রদান করে এবং মেডিকেল সুপারের আশ্বাসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় মেডিকেল সুপার। আবারও বলে রাখছি, ফের নিগৃহীত এজিএমসিতে চিকিৎসক নিগ্রহের ঘটনা, নিগৃহীত চিকিৎসকেরা থানায় অভিযোগ করেন, অভিযুক্তরা কিন্তু এখনো অধরা। প্রতিবাদে চিকিৎসকদের যে নিগৃহীত চিকিৎসকরা তারা ডেপুটেশন দেয় মেডিকেল সুপারের কাছে, মেডিকেল সুপারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। এজিএমসিতে কর্মরত চিকিৎসকরা নিগৃহীত কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন দিল চিকিৎসকরা। সোমবার ক্ষুব্ধ চিকিৎসকরা এজিএমসির মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন দেয়। কয়েক দফা দাবি নিয়ে তারা এই ডেপুটেশন দেয় এবং মেডিকেল সুপার তাদেরকে আশ্বাস দেয় যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। দেখব সে চিত্র একবার। বাইরে থাকেন, সিরিয়াস কিছু হয়নি, আমরা দেখছি সিরিয়াস কিছু হয়নি। তো তার বলার পরে ওরা ওদের মধ্যে কনভারসেশন করা যাচ্ছে। তো ও আবার বলেছে অ্যাকচুয়ালি ওটি টাইমে যদি ক্লাসে কেউ হইচুই করে ওটা ডিস্টার্বিং, এটা কাজ করতে গিয়ে। তো আবার বলেছে তোমরা বাইরে যাও, তোমাদেরকে বলা হচ্ছে না বাইরে যেতে, বাইরে যাও, আমরা দেখছি। তো বলছি তো সিরিয়াস কিছু নেই। তো তারপরে ও বলছে আমার রুগীটা পড়ে আছে, আমার রুগীটাকে কে দেখছে। ওই রিপ্লাই করছে এখন ওর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, বলছে যে আর একটা পেশেন্ট দেখছি, ওটা শেষ করে তো দেখ, ওই নিয়ে কথা। তো তারপরে তার ফোন ও বাইরে যাচ্ছে না, সেম ওয়েতে ওর সঙ্গে। তো তখন আমি যখন স্টিচ দিচ্ছি তখন আমারও একটু স্বাভাবিক, আমার একটু খারাপ লাগছে ওই সিচুয়েশনটাতে, আমার কাজ করতে ডিস্টার্ব হচ্ছে বুঝতে। তা আমি বেরিয়ে বলেছি তুই বাইরে যা, একটা তো 22-24 বছরের ছেলে হবে, একটা ছেলে ছিল সঙ্গে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট ছিল, তোকে বারবার বলা হচ্ছে তুই যাদের সঙ্গে একটু বাইরে যাচ্ছে বাইরে। তো এই কথাগুলো আবার আমি আমার ইন্ডিশনটা এটা ছিল যে এত ঠিক আছে পেশেন্ট বেড, আমি যদি ধমক দিয়ে বলে হয়তো বলে দেবে সিচুয়েশনটা ডিপেন্ড হয়ে যাবে। তো ও এটাতে অ্যাকচুয়ালি কিছুটা আন্ডার ইনফ্লুয়েন্সও ছিল, হি ওয়াজ ড্রাঙ্ক। তো ওটা আমার দিকে আরো রাগ, আমার দিকে তেরে এসছে। তো তখন আমি ওকে মানে হাতে এইভাবে বলে বাইরে যাই বলে আমি ঘন্টায় দিয়ে মানে সরিয়ে দিতে চাই দরজা দিয়ে। তো তখন ও আমাকে উল্টা হাতে শুরু করলো। আমি আমার সেলফ ডিফেন্সে যতটুকু আমি প্রোটেক্ট করার চেষ্টা করেছি, তার মতো হেলদি ছিল, এর মধ্যে প্রায় মানে অন্যরা স্টাফরা আসা পর্যন্ত মাঠে পড়েছে। ওই আর কি ইনসিডেন্ট, উনি এমপির সাথে কথা বলবেন, কথা বলে এটা এফআইআর এর জন্য ব্যবস্থা করবেন। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনটা মেডিকেল সুপারিন্টেন্ট দেখে উনি এমপির সাথে কথা বলে এটার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাইছি যে যার বিরুদ্ধে অভিযোগ ওর বিরুদ্ধে যাতে কেস নেওয়া হয় এবং যেগুলি ডাক্তারদের মারার জন্য যেসব অ্যাক্টগুলি আছে, যেমন মেডিকেয়ার অ্যাক্ট, এটা একটা নন অ্যাভেলেবল অ্যাক্ট, এই অ্যাক্টে যাতে এই কেসটা নেওয়া হয় এবং দোষী শাস্তি হয়, এটাই আমরা মুখ্য দাবি। আর এর সঙ্গে সিকিউরিটি ব্যবস্থা উন্নত করা, কারণ জিবি এখন ডেডিকেটেড কোভিড হসপিটাল, এই হসপিটালে আমরা যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনে আছি ওরাই এখন মুখ্য ভূমিকা পালন করছি কোভিড চিকিৎসার ক্ষেত্রে। এরকম যাতে ফার্দার ঘটনা আর যাতে না হয় এটার দিকে কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দেওয়া দরকার। নামটা জানতে পেরেছেন কি যে হামলা করেছে? চিকিৎসক নিগ্রহের ঘটনা এবং এই মুহূর্তে কিন্তু করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা প্রথম সারির যোদ্ধা হিসেবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই মুহূর্তে চিকিৎসক নিগ্রহের ঘটনায় তারা ক্ষুব্ধ এবং তারা প্রতিবাদে সামিল হয়, ডেপুটেশন প্রদান করে থানায় মামলা দায়ের করে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবো। আমাদের নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, তোমার কাছে কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো সুস্মিতা, কালকে
অর্থাৎ রবিবার সন্ধ্যায় একটা দুর্ঘটনাগ্রস্ত একটা রোগীকে নিয়ে তার আত্মীয় পরিজনরা দিব্য হসপিটালে আসে এবং সেই সময় ইমার্জেন্সি ওয়ার্ডে সেই দুর্ঘটনাগ্রস্ত ছেলেটির চিকিৎসা চলছিল। এমন সময় সেই দুর্ঘটনাগ্রস্ত যে রোগী, সেই রোগীর এক আত্মীয় একটি যুবক অযথা কিন্তু সেখানে ইমার্জেন্সিতে ঢুকে ডাক্তাররা যে চিকিৎসা করছিলেন, পরিষেবা দিচ্ছিলেন, সেখানে ব্যাঘাত সৃষ্টি করছিল। এমন সময় সেখানে দায়িত্বপ্রাপ্ত যে চিকিৎসকরা রয়েছেন সেই যুবককে সেখান থেকে বাইরে পরীক্ষা করার জন্য সেখানে তাকে বলা হয়। কিন্তু তখনই সে কিন্তু সেই কর্তব্যরত কর্মরত চিকিৎসকের উপর হামলে করে। বিশ্বজিৎ, আরেকটা বিষয় জানবো, এই মুহূর্তে কিন্তু করোনা পরিস্থিতি চিকিৎসকরা নিরলস ভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা থানায় মামলা করে এবং ডেপুটেশনে মিলিত হয়। তাদের ডেপুটেশনে কি দাবি ছিল বা তাদের ডেপুটেশন যে দেওয়া হয়েছে তারা কি আশ্বাস পেয়েছেন? এই যে ঘটনাটা, এই ঘটনাটা সম্পূর্ণভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা। বর্তমান পরিস্থিতিতে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে চিকিৎসকরা সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে, নিজেদের জীবন ঝুঁকিতে নিয়ে কিন্তু তারা এই সমাজের জন্য, মানুষের জন্য তারা কিন্তু চিকিৎসার কাজটা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যারা সাধারণ মানুষরা রয়েছি, আমাদের উচিত হচ্ছে সেই চিকিৎসকদেরকে মনোবল বৃদ্ধি করা, যাতে তারা কাজটা করতে আরো বেশি সেখানে মন থেকে বেশি সাহস পায়। আমরা লক্ষ্য করছি একাংশ মানুষ সেখানে কিন্তু সেই চিকিৎসকদের বিভিন্নভাবে নিগ্রহ করার চেষ্টা করছে, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ অবস্থায় দাঁড়িয়ে গতকাল জিবি হাসপাতালে ফের চিকিৎসক নিগ্রহের যে ঘটনা ঘটলো সেটা ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা পুলিশে সেখানে অভিযোগ দায়ের করেছে। কিন্তু দুঃখজনকভাবে সেই অভিযুক্তের বিরুদ্ধে চিকিৎসকদের অভিযোগ হচ্ছে, সেই অভিযুক্তের এখনো কিন্তু কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রতিবাদে আজকে ডিবি মেডিকেল সুপার রয়েছেন ডক্টর সঞ্জিত দেববর্মার সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলেন সেই নিগৃহীত চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরা এবং সেখানে গিয়ে যে বিষয়টা সেখানে আলোচনা করেন এবং দাবি করেন অনতিবিলম্বে যে অভিযুক্ত যে চিকিৎসককে নিগৃহীত করেছে তার বিরুদ্ধে যেন অ্যাকশন গ্রহণ করা হয়। সুস্মিতা, বিশ্বজিৎ, আরেকটা বিষয় জানবো, আজকে যে চিকিৎসকরা এজিএমসিতে তারা প্রতিবাদে সামিল হয়েছে সেখানে চিকিৎসা পরিষেবার মধ্যে কিন্তু আজকে একটা ব্যাঘাত সৃষ্টি হয়, সেই বিষয়ে কি খবরাখবর আছে তোমার কাছে? এটা তো ঠিক যে কথাটা আমি বলছিলাম যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে যেখানে স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে, চিকিৎসকের অভাব রয়েছে, নার্সের অভাব রয়েছে, এটা গোটা দেশের সাথে আমাদের রাজ্য এবং সেই সাথে রাজ্য সরকার ইতিমধ্যে ডাক্তার নিয়োগের জন্য কিন্তু সেখানে ক্যাবিনেটে ডিসিশন গ্রহণ করেছে। এ অবস্থায় যে সমস্ত চিকিৎসকরা এই করোনা মহামারীতে করোনা আসলকে পরাজিত করার জন্য সরাসরি যারা লড়াই করছেন, চিকিৎসার কাজে ব্যস্ত আছেন, তাদের বিরুদ্ধে যখন নিগ্রহ করা হয় এই জিনিসটা সত্যি ন্যাক্কারজনক, এটা মেনে নেওয়া যায় না। সুস্মিতা, তারা কি আগামী দিনে তাদের যে দোষী আছে দোষীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলে তারা কি অন্য কোন পথে হাঁটবে, সেই বিষয়ে কি কোনো খবরাখবর রয়েছে তোমার কাছে? আজকে যে সমস্ত চিকিৎসকরা সেখানে প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে বিগত সময়ে কিন্তু এই চিকিৎসক নিগ্রহের ঘটনা সংঘটিত হয়েছে এবং দেখা গেছে যে যে সমস্ত এই সমস্ত কাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত অভিযোগরা কিন্তু সেখানে পকার পার হয়ে যাচ্ছেন। তাদের দাবি হচ্ছে অবিলম্বে সেখানে একটা আইন প্রণয়ন করতে হবে যে আইনের মধ্যে দিয়ে যারা চিকিৎসক বা চিকিৎসকদেরকে নিগৃহীত করবে বা নিগৃহীত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যেতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ বিশ্বজিৎ দা, আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, বিশেষ করে আজকে এজিএমসিতে যে চিকিৎসকরা নিগৃহীত চিকিৎসকরা প্রতিবাদে সামিল হয়েছিল তারা তাদের বিচারের দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে তারা থানায় মামলা দায়ের করেছেন এবং ডেপুটেশন দিয়েছেন মেডিকেল সুপারের কাছে এজিএমসিতে যে চিকিৎসক নিগ্রহের ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এই মুহূর্তে কিন্তু চিকিৎসকরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন, প্রতিনিয়ত তারা লড়াই করে যাচ্ছেন এই মুহূর্তে।
গতকালকে অর্থাৎ রবিবার দিন চিকিৎসক নিগ্রহের ঘটনা আবারও ঘটে এজিএমসিতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ডেপুটেশন দেয় মেডিকেল সুপারের কাছে। মেডিকেল সুপার আশ্বাস দেন সুষ্ঠু তদন্তের, সুষ্ঠু বিচারের। আবারও বিস্তারিত আলোচনায় আসবো, এই মুহূর্তে আবারও ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।